আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্যালকুলাস 1 এর 15 অধ্যায় ক্রমিক লঘুকরণ প্রক্রিয়ার সাহায্যে ইন্টিগ্রেশন এখান থেকে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো। প্রশ্নটি হচ্ছে সমাকলন tan⁻nx dx এর লঘুকরণ সূত্র নির্ণয় করো। তো এটি সমাধানের জন্য যে অংশ আমাদের এখানে দেওয়া আছে, এই যে tan⁻nx dx এই অংশটুকুকে আমরা IN ধরে নিব। তাহলে দেখো এখানে লিখি, ধরি IN ইকুয়াল সমাকলন tan⁻nx dx, ঠিক আছে। এই অংশটুকুকে আমরা IN ধরে নিলাম, ঠিক আছে। তো এ ধরে নেওয়ার পর এখানে এখন কি কাজ করব দেখো, এখানে আমরা একটু মডিফায়ার করব। লাইনটা আমি লিখে নিচ্ছি, তারপরে তোমাদেরকে বুঝে দিচ্ছি। দেখো এখানে tan⁻¹ ইন্টু tan²x ডিএক্স, এই অংশটুকুকে আমি এভাবে ভেঙে নিলাম। তো এভাবে মানে কিভাবে এখানে ভাঙলাম সেটা তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। আমি মনে করি তোমাদের সূচকের নিয়ম সম্পর্কে মোটামুটি সবারই ধারণা আছে, তারপরে আমি তোমাদেরকে দেখাই দিই, সুন্দর করে দেখো। আমরা জানি সূচকের নিয়মে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এরকম যদি হয় এক্স এর উপর এম ইন্টু এক্স এর উপর এন, তাহলে নিয়মটা এইভাবে হবে এক্স এর উপর এম প্লাস এন, তাই না? এরকম হবে কিন্তু। তো এখানে লক্ষ্য করো, আমরা এই লাইনটা লিখছি এই লাইন থেকে, আবার এই লাইন থেকে আমরা এই লাইনে যাইতে পারবো। যদি যাইতে পারি তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, আর যদি না যাইতে পারি তাহলে মানে এটা নেওয়া ভুল আছে। তো আমরা এখন দেখবো এটা কি ঠিক আছে নাকি ভুল আছে। দেখো এই লাইন থেকে আমরা এই লাইনে যাওয়ার চেষ্টা করব। তো এখানে লক্ষ্য করো কি নিচ্ছি, এখানে tan⁻¹ ইন্টু tan², ও এখানে এক্স আছে, এখানেও কিন্তু tan²x, ঠিক আছে। তো এতটুকুর জন্য দেখো আমরা এখন এখানে কি করতে পারি, এটাও tan⁻x এটাও tan⁻x, তাহলে সূচকের নিয়মে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে আমরা পাওয়ারগুলো যোগ করে দিই, tan⁻x নিলাম আর সূচকের নিয়মে n -2 + 2x। তো এখানে কি হলো দেখো, তো এই যে প্লাস টু আর মাইনাস টু আউট হয়ে গেল, তাহলে এখানে থাকলো কি, ও এখানে তো এক্স, তাহলে এখানে থাকলো দেখো ট্যানের উপর এন থাকলো এক্স, ঠিক আছে। এই যে আমরা কিন্তু আবার tan⁻x পেয়ে গেলাম, দেখো এই যে আমাদের এখানে tan⁻x আছে, তার মানে আমরা এই লাইন থেকে এখান থেকে কিন্তু এখানে আসতে পারতেছি, আবার এখান থেকে আমরা কি টোটালি এখানে আসতে পারবো। তাহলে যদি যাইতে পারি তাহলে আমাদের এই নেওয়াটা ঠিক আছে। তো অনেকে বলতে পারো যে এখানে কেন এভাবে নিচ্ছি, তো এটা কিন্তু কোনো সূত্র না, জাস্ট অঙ্ক মিলানোর জন্য আমরা এভাবে ভেঙে নিতে পারি, যে কোনোভাবে নিতে পারি, যদি নিয়মটা ঠিকঠাক থাকে আমরা যে কোনো কিছু যে কোনোভাবে নিতে পারি, ঠিক আছে। তো এভাবে আমরা নিলাম। তো এরপরে দেখো এখানে লক্ষ্য করো সবাই, এই যে tan² আছে না, tan²x আছে, তো tan²x ইকুয়াল টু কী লেখা যায় সবাই একটু বলো তো। tan²x ইকুয়াল টু কিন্তু আমরা লিখতে পারি sec²x - 1, আর এই সূত্রটা তোমরা সবাই SSC লেভেলে পড়ে আসছো, SSC থাকাকালীন কিন্তু ত্রিকোণমিতির মধ্যে এটা বেসিক সূত্র আকারে ছিল। তোমরা মোটামুটি যারা ত্রিকোণমিতি ভালোভাবে পড়ে আসছো তারা কিন্তু এই জিনিসটা জানো, তা আমি ওটা লিখে দেবো। দেখো সমাকলন tan⁻¹ উপর n-2x, আর এটাকে আমি লিখব sec²x - 1, আর এই ডিএক্সটা আছে ডিএক্স, আমি ডিএক্স রেখে দিলাম। তো এখন লক্ষ্য করো ব্রাকেটের ভিতরে যে অংশটুকু আছে, এই অংশগুলোকে আমি ব্রাকেটের বাইরে যে অংশগুলো আছে সেগুলো দিয়ে এই ভিতরে অংশগুলোকে কি করব, গুণ করে দেব। একবার এটার সাথে গুণ করব, একবার এটার সাথে গুণ করব। তো দেখো আমি গুণ করছি, এখানে গুণ করে দেব। দেখো তাহলে এই অংশ এই অংশ এই অংশ দিয়ে আমি এটাকে আগে গুণ করব। তাহলে সমাকলন tan⁻¹ x, আর এখানে কি থাকবে দেখো sec²x, ডিএক্স দিয়েও গুণ হচ্ছে, তাহলে ডিএক্স এখানে থাকবে। এরপর মাইনাস আছে, মাইনাস দিলাম, আবার এই অংশটা আবার এটাকে 1 গুণ হবে, তো 1 গুণ করলে তো যা আছে তাই হবে। তাহলে সমাকলন tan⁻¹ x, ডিএক্স দিয়েও গুণ করতেছি জন্য ডিএক্স হবে এখানে। তো এখন এখানে বিষয়টা কী দাঁড়ালো সবাই একটু লক্ষ্য করো, সর্বপ্রথম এই অংশটুকু লক্ষ্য করো, এই অংশটুকু লক্ষ্য করো এখানে কী হচ্ছে। তো এখানে দেখো tan⁻¹
x dx আছে প্রথম লাইনে আমরা কি করছি এখানে দেখো tan টু দি পাওয়ার n x dx এই যে n এর জন্য আমরা এখানে লিখছি কি I n নিছি তো n এর পরিবর্তে যদি আমরা অন্য কোনো কিছু নেই ধরো n প্লাস 1 নেই তাহলে এখানে n প্লাস 1 হবে যদি n মাইনাস 1 নেই তাহলে এখানে তো n মাইনাস 1 হবে অর্থাৎ এটা যদি পরিবর্তন করি এটাও পরিবর্তন হবে তো জিনিসটা একটু তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি আমরা আই এন সমান নিচ্ছি এখানে আই এন সমান নিচ্ছি সমাকলন টেন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স এটা নিচ্ছি তো এখন আমরা আই এনের পরিবর্তে দেখো আই এনের পরিবর্তে এখানে যদি অন্য কোনো কিছু নেই টেন টু দি পাওয়ার এখানে এন মাইনাস টু যদি নেই এক্স ডিএক্স তাহলে এই যে আই এনের জায়গায় পরিবর্তন হচ্ছে আই এনের জায়গায় এন মাইনাস টু আছে তাহলে এখানে আই এনের জায়গায় কী হবে এন মাইনাস টু হবে ঠিক আছে তাহলে এটুটুকুর জন্য আমরা কিন্তু এই অংশটা লিখতে পারতেছি তাহলে দেখো এই যে এটুটুকুর জন্য আমরা কী লিখবো আই এন মাইনাস টু লিখবো ঠিক আছে আর এই অংশ দেখো এখানে লক্ষ্য করো এই অংশের জন্য কী করবো এতটুকুর জন্য আমরা কী করতে পারি আচ্ছা আমি আগে লাইনটা লিখি তারপরে তোমাদেরকে ওটা বোঝাই দিচ্ছি দেখো সবাই লক্ষ্য করো এখানে সমাকলন ট্যান এন মাইনাস টু এক্স আর এটাকে আমি লিখবো এভাবে ডি ট্যান এক্স এটা লিখবো আর এটার জন্য কী লিখবো এই অংশের জন্য আই এন মাইনাস টু এটা লিখবো ঠিক আছে তো এখন এই লাইনটা কী করলাম অনেকের প্রশ্ন হবে এখন এখানে এই লাইনটা কী করলাম তো সেটার জন্য সবাই আগে উত্তর দাও যে ট্যান এক্সকে যদি আমরা ব্যবকলন করি তাহলে আমরা কী পাই ট্যান এক্সকে ব্যবকলন করলে অবশ্যই সেক স্কোয়ার এক্স পাই ঠিক আছে সেক স্কোয়ার পাই ট্যানকে ব্যবকলন করলে সেক স্কোয়ার পাই তো এখান থেকে আমরা এটা পাবো ঠিক আছে তো দেখো কীভাবে পাই সেটা তোমাদের একটু দেখাই দিচ্ছি তো সর্বপ্রথম আমরা এখানে একটা সূত্র দেখব তো দেখো এখানে যদি এক্স স্কোয়ারকে আমরা ডি এর সাপেক্ষে ব্যবকলন করি সেক্ষেত্রে এখানে কী হয় সেটা লক্ষ্য করো এক্স স্কোয়ারকে ডি এর সাপেক্ষে ব্যবকলন করতেছি মানে ডি এর সাপেক্ষে করতেছি বলতে এক্সকে আমরা এখানে এক্স স্কোয়ারকে ব্যবকলন করতেছি কার সাপেক্ষে করতেছি সেটা কিন্তু এখানে জানি না আমরা কিন্তু যখন ব্যবকলন অপারেটর লিখি তখন এরকম লিখি ডি এক্স বা এরকম ডি ভাগ ডি টি এরকম তো এটা দ্বারা আমরা কিন্তু বুঝি যে এখানে কার সাপেক্ষে ব্যবকলন হচ্ছে কিন্তু এটা যখন আমি লিখছি তখন কিন্তু আর আমি এখানে বুঝতে পারতেছি না যে কার সাপেক্ষে ব্যবকলন হচ্ছে কিন্তু এটা বুঝতে পারতেছি যে এখানে ব্যবকলন হবে মানে এক্স স্কোয়ারটা ব্যবকলন এখানে হচ্ছে কিন্তু কার সাপেক্ষে সেটা জানি না তো এরকম যদি হয়ে থাকে যে কার সাপেক্ষে জানি না কিন্তু ব্যবকলন হচ্ছে তাহলে সেটাকে আমরা ব্যবকলন করব আর ওই পরিবর্তনশীল রাশিকে আমরা শেষে যে আবার ব্যবকলন করব তো দেখো কীরকম এখানে এখানে করি তাহলে এই এক্স স্কোয়ারকে ব্যবকলন করলে কী হবে পাওয়ারটা সামনে আসবে আর এক্স থেকে এই যে পাওয়ার যেটা আছে পাওয়ার থেকে কী হবে এক বিয়োগ হবে তাহলে এখানে টুর থেকে যদি ওয়ান বিয়োগ করি তাহলে কী হবে ওয়ানই হবে তাহলে লেখার আর দরকার নেই ইনটু এখানে এই যে পরিবর্তনশীল আছে সেটাকে আমরা আবার ব্যবকলন আকারে লিখবো তাহলে এটাকে এভাবে লিখবো ঠিক আছে তো জিনিসটা একটু ভালোভাবে তোমাদেরকে বোঝাই যায় দেখো আমরা অনেক ক্ষেত্রে সেক সরি সাইন ধরো সাইন এক্সকে যদি আমরা ব্যবকলন করি থিটা এর সাপেক্ষে ঠিক আছে তো এখানে দেখো সাইন এক্সটা এক্সের সাপেক্ষে পরিবর্তনশীল থিটার সাপেক্ষেও পরিবর্তনশীল ঠিক আছে থিটার সাপেক্ষে তো এটা পরিবর্তনশীল ঠিক আছে তো তাহলে দেখো মানে আমরা এটাকে ব্যবকলন যখন করব তখন এটা কীভাবে ব্যবকলন করব তো এটা কিন্তু টোটালি থিটা না এটা কিন্তু থিটা না কিন্তু থিটা সাপেক্ষে পরিবর্তনশীল এক্সের সাপেক্ষে পরিবর্তনশীল থিটার সাপেক্ষেও পরিবর্তনশীল আমরা বিবেচনা করতেছি কিন্তু টোটালি কিন্তু থিটা না তো সেক্ষেত্রে আমরা এটাকে থিটা হিসেবে বিবেচনা যদি করি বা দেখো এই থিটার সাপেক্ষে যদি আমরা ব্যবকলন করি সেক্ষেত্রে কী হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে লিখি এরকমভাবে সাইনকে করলে হবে কজ এক্স ঠিক আছে সাইনকে করলে কজ এক্স হবে এবং এই যে যার জন্য পরিবর্তন হয়েছে এই রাশিটা এইটা এই সাইনটা পরিবর্তন কার জন্য হচ্ছে এক্সের জন্য ঠিক আছে এক্সের মানের জন্য সাইন পরিবর্তন হচ্ছে অর্থাৎ যে পরিবর্তনশীল রাশিটা এখানে থাকবে সেটাকে আমরা আবার ব্যবকলন করব মানে ডি এক্স ভাগ ডি থিটা এরমভাবে কিন্তু আমরা এটাকে লিখি ঠিক আছে এটাকে কিন্তু আমরা এভাবে লিখি ঠিক আছে মানে এটাকে আমরা কী বিবেচনা করেছিলাম সাইন এক্সকে যেহেতু এক্সটা পরিবর্তনশীল থিটার সাপেক্ষে ঠিক আছে তো টোটালি এখানে আমরা সাইন থিটা ধরে বিবেচনা যদি করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ সাইন থিটা ধরে বিবেচনা করলে কিন্তু আমরা পরিবর্তন হচ্ছে সাইন থিটা মানে এটা ধরো থিটা এই এক্স ইকুয়াল টু ধরো থিটা তাহলে কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে তাহলে সাইন থিটাকে করলে কস থিটা
ঠিক আছে, কিন্তু ধরছি যাকে ধরছি তাকে তো আবার ব্যবকলন করতে হয়, তো সেক্ষেত্রে আবার ব্যবকলন কিন্তু এখানে করছি, তো এইভাবে এখানে লেখা হয়। তো ঠিক এখানে কি করছে এখন সেটা লক্ষ্য করো, এটা লক্ষ্য করো, আমরা এখানে লিখছি হচ্ছে ট্যান এক্স, এটাকে আমরা ব্যবকলন করছি ডি এর সাপেক্ষে, ঠিক আছে, টি এর সাপেক্ষে বলতেছি, এটা আমরা জাস্ট শুধুমাত্র ব্যবকলন বুঝবো, কার সাপেক্ষে করছি সেটা আমরা জানি না। তাহলে সেক্ষেত্রে এখানে ব্যবকলন করলে এখানে কী হবে দেখো তো, ট্যান এক্সকে করলে কী হবে, সেক স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার এক্স, তাহলে এখানে পরিবর্তনশীল রাশি কোনটা, পরিবর্তনশীল রাশি হচ্ছে এক্স, কারণ এক্স এর মানের জন্য ট্যান পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, তাহলে এই এক্সকে আবার আমরা ব্যবকলন করব, তাহলে এখানে ডি এক্স হবে। তাহলে দেখো এই অংশ আর এই যে এই অংশ কিন্তু সমান, তাহলে আমরা এখান এখান থেকে যেভাবে এখানে আসতে পারি এখান থেকে এভাবে এখানেও যাইতে পারি, তাহলে আমি কিন্তু টোটালি এখান থেকে এই রাশিটা এখানে লিখতে পারি, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো এভাবে আমরা এটাকে এই লাইনে নিয়ে আসবো, এরপরে আমরা কী করবো দেখো, ও এখানে দেখো তো একটা জিনিস লক্ষ্য করো, এই যে ট্যান এক্স আছে না, এই ট্যান এক্সকে টোটালি আমরা এক্স বিবেচনা করব, আর এখানে ট্যান এক্সকে, ট্যান এক্স তো এক্সই বিবেচনা করতেছি, তাহলে এটাও ট্যান এক্স, এখানেও ট্যান এক্স, তো এক্সের উপর পাওয়ার যেটাই হোক সমস্যা নেই, আমরা কিন্তু সূত্র একটা জানি এরকমভাবে, দেখো সমাকলনের সূত্র কী জানি, সমাকলন অফ এক্সের উপর এন ডি এক্স, অর্থাৎ পাওয়ার যা হয় হোক সমস্যা নেই, এক্সের উপর ওই পাওয়ার থাকবে, আর এখানে যে পরিবর্তনশীল রাশি থাকবে সেখানে এই পরিবর্তনশীল একই রাশি থাকবে, দেখো এখানেও কিন্তু এই যে ট্যান এক্স, ট্যান এক্স এখানেও কিন্তু ট্যান এক্স, ঠিক আছে, এই ট্যান, এই ট্যান এক্সটা এক্সের ভূমিকা পালন করতেছে এখানে, এক্স টু দি পাওয়ার এনের ভূমিকা পালন করতেছে, আর এই ট্যান এক্সটা এই যে ডি এক্সের ভূমিকা পালন করতেছে, ঠিক আছে, এই যে ডি এক্স, ডি এক্সের মতো ভূমিকা পালন করতেছে। তো এটা সূত্র আমরা জানি কি, এখানে সূত্র এরকম এক্সের ওপর এন প্লাস ওয়ান, অর্থাৎ পাওয়ারের সাথে এক যোগ হবে, আর এই যে যোগ হয় যে অংশটা আমরা পাবো ওই অংশটাই কিন্তু আমরা নিচে লিখে দেবো, এইভাবে লিখবো। তাহলে এখানে মানে এই সূত্রটা এখানে ব্যবহার করে আমরা পরবর্তী লাইনে এখানে করব, দেখো তাহলে কী হয়েছে, এখানে পাওয়ার কী হবে, এক যোগ হবে, তাহলে আমরা দেখো টেনের সাথে এক পাওয়ার যোগ করবো, তাহলে টেনের ওপর কী হবে, এন মাইনাস ওয়ান হবে, আর নিচে এন মাইনাস ওয়ান, এন এ মাইন, এখানে একটা এক্স থাকবে, মাইনাস আই এন মাইনাস টু, এখন বিষয়টা কী দাঁড়ালো দেখো তো, এন এন মাইনাস টু আবার কীভাবে হইলো, দেখো এখানে এন মাইনাস, সরি এখানে এন মাইনাস ওয়ানটা কীভাবে হইলো, এখানে এন মাইনাস টু আছে, মাইনাস টু এর সাথে প্লাস ওয়ান যোগ করো কী হবে, এখানে কী আছে এন মাইনাস টু, এর সাথে আমরা কী করছি প্লাস ওয়ান যোগ করছি, তাহলে এখানে পাবো কি এন মাইনাস ওয়ান, ঠিক আছে, এই এন মাইনাস ওয়ানটা আমি এখানে লিখছি। তো এইটাই কিন্তু আমার লঘুকরণ সূত্রের সাধারণ রূপ, ঠিক আছে, বা আই এন ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি। সুতরাং এখন দেখো এই আই এন বা এখানে আই এন মাইনাস টু আছে, এগুলোর মান বসাই দেব, সুতরাং আই এনের মান কি, আই এনের মান কিন্তু আমি সর্বপ্রথম ধরে নিয়েছিলাম এই যে এই অংশটা, এই অংশটা এখন এখানে লিখবো, দেখো সুতরাং আমরা লিখবো সমাকলন টেন টু দি পাওয়ার দেখো এন এক্স ডি এক্স, আর এ পাশে এটা যা আছে এই অংশটুকু ওইটাই লিখবো এন মাইনাস ওয়ান এক্স, আর এখানে নিচে হচ্ছে এন মাইনাস ওয়ান মাইনাস, দেখো তো এই যে এখানে কী আছে আই এন মাইনাস টু, এটা কি এই অংশ থেকে লিখি নাই, এই অংশ থেকে লিখছি, ঠিক আছে, তো ওই অংশটা এখানে আমি এখন বসাবো, তাহলে বসাবো হচ্ছে সমাকলন টেন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডি এক্স, তো এটাই আমার নির্ণয় লঘুকরণ সূত্র, আমি নিচে এখানে লিখে দেব এটাই নির্ণয় লঘুকরণ সূত্র। আশা করি সবাই খুব ভালোভাবে এটা বুঝতে পারছো, যদি তারপরও কারো কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করে অবশ্যই সমস্যাটা জানাই দেবা, আমি চেষ্টা করব সেগুলো সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। ধন্যবাদ।